দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। এবার স্ত্রীর হাতে নোয়া বিক্রি করে পরকীয়া আসামির। নারায়ণপুর 117 নম্বর জাতীয় সড়ক লাগোয়া বাস স্ট্যান্ডে ধুন্ধুবার পরিস্থিতি। অপরদিকে স্বামীর সঙ্গে পরকীয়া সম্পর্কে লিপ্ত মহিলা স্পষ্ট জানিয়েছেন সমরেশের সঙ্গে তার বছরখানেক আগেই বিবাহ সম্পর্ক হয় এবং ওই মহিলা আগে জানতেন না সমরেশ আগে থেকেই বিবাহিত। অপরদিকে সমরেশের স্ত্রী সুপর্ণা দেবী জানিয়েছেন তাদের 18 বছরের বিবাহিত জীবন এবং বাড়িতে 15 বছরের কন্যা এবং 10 বছরের পুত্র সন্তান এবং বিধবা মা রয়েছেন। স্বামী দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্কে লিপ্ত। স্ত্রী, মা এবং সন্তানের কোনো রকম খোঁজখবর এবং দায়িত্ব নিচ্ছেন না স্বামী। দুজন সন্তান এবং বিধবা শাশুড়িকে নিয়ে অতি কষ্টে দিনযাপন করছেন সমরেশবাবুর বিবাহিত স্ত্রী সুপর্ণা দেবী। সেই সঙ্গে সুপর্ণা দেবী আরও জানিয়েছেন তার স্বামীর সঙ্গে যে মহিলার পরকীয়া সম্পর্ক, সেই মহিলা বারবার ফোন করে তাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন। ওই মহিলা সমরেশের স্ত্রীকে বারবার বলেছেন থানায় গিয়ে বা কোর্টে গিয়ে যদি সমরেশের বিরুদ্ধে কোনো রকম কেস করা হয় তাহলে তাদেরকে প্রাণে মেরে ফেলা হবে। তাই স্বাভাবিকভাবেই দুটো সন্তান এবং বিধবা শাশুড়িকে নিয়ে নিজেদের জীবন বাঁচানোর তাগিদে স্বামীর বিরুদ্ধে এখনও পর্যন্ত থানায় কোনো রকম অভিযোগ দায়ের করেননি স্ত্রী সুপর্ণা দেবী। তবে সুপর্ণা দেবী জানিয়েছেন এত কিছুর পরেও বিবাহ বহির্ভূত সম্পর্ক ত্যাগ করে স্বামী যদি তার কাছে ফিরে আসেন তাহলে সে তার স্বামীকে মেনে নিয়ে দুই সন্তানের মুখের দিকে তাকিয়ে পুনরায় সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে। তবে সুপর্ণা দেবী শুধু নয়, সুপর্ণা দেবীর পাশাপাশি সমরেশের মা, বোন এবং অন্যান্য আত্মীয় বন্ধু বান্ধব একই অভিযোগের সুর চড়িয়েছেন নিজেদের বাড়ির ছেলে সমরেশের বিরুদ্ধে। দেয়নি ও তো আজকের মানে দুর্গাপূজার কাছ থেকে, এর আগে তো সম্পর্ক ছিল, হয়তো আমরা বুঝতে পারিনি, আর জানা মানে বুঝলেও বললেও কিছুতেই স্বীকার করে না। তারপরে দুর্গাপূজার সময় আমাকে বলছে আমি সাবান ফ্যাক্টরিতে কাজ করতে যাব, আর টাকা পয়সা নেই তোর, আমার একটা সোনার মানে নোয়া ছিল, বলছে এই জিনিসটা দে, এইটাকে বিক্রি করে আমি ঘর ভাড়া নিতে হবে, কাজকর্ম করব। আমি ওর দিয়ে দিয়েছি, আমি মানে স্বামীর প্রতি বিশ্বাস রেখে আমি দিয়েছিলাম জিনিসটা, কিন্তু পরে শুনলাম এই জিনিসটা বিক্রি করে এই মেয়েটাকে আর ওর ছেলে মেয়েকে নিয়ে গিয়ে ঘর ভাড়া নিয়ে আছে, আর আমার ছেলে মেয়ের খোঁজও নেয় না। ওই মেয়েটা ছেলে মেয়েকে কেজি স্কুলে ভর্তি করেছে, আমাদের কোনো খোঁজও লাগে না। আপনি কি চাইছেন এখন? আমি চাইছি আমার স্বামী ওই সমস্ত ছেলে যদি আমার সঙ্গে সংসার করে তবুও আমি মেনে নেব। আমার সঙ্গে আজকে 18 বছর মানে বিয়ে হয়েছে, আমার 10-15 বছরের মেয়ে আছে, 10 বছরের বাচ্চা ছেলে আছে, তার সত্ত্বেও এই মেয়েটার সঙ্গে অবৈধ সম্পর্ক, দিনের পর দিন এগুলো জানাজানি করার পরে ওকে মানে যেভাবে বোঝানো হয়েছে যে তুমি ওই পথ থেকে ফিরে আসো, আমার ছেলে মেয়ে আছে, আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ, এই কথা বলতে কিছুতেই স্বীকার করে না যে ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। মানে আমাদের পাড়ার পঞ্চায়েতকে নিয়েও বসা হয়েছে, সেখানেও অস্বীকার চেয়েছে যে ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আর আমি থানায় যাব, ওর নামে কেস করব বলতে ওই মেয়েটা আমাকে মানে রাত্রে আমাদের ফোনে তো আমি ফোন করলে আমরা ধরি না বলে আমার ভগ্নিপতির ফোনে ফোন করে বলছে ওদেরকে জানিয়ে দাও, ও সমরেশের নামের যদি একটা থানায় ডায়েরি করে তাহলে ওদের প্রথম নম্বর ওদের পুরো ফ্যামিলিকে আমি মার্ডার কেসে ঝুলিয়ে দেবো, দ্বিতীয় নম্বর ওর শ্বশুরের যা টোটাল সম্পত্তি আর অ্যাসেট আছে সব কিছু আমি হাইকোর্ট করে দেবো, আর তৃতীয় নম্বর আমার ছেলে আর সমরেশ আমার ছেলে মেয়ে আমরা সুইসাইড করবো, এর জন্য দায়ী থাকবে ও। এই সমস্ত হুমকি দেওয়ারেতে আমরা থানায় যাইনি। আপনার স্বামীর সঙ্গে যে মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক তার নাম কি বাড়ি কোথায়? নামটা ঠিক আমি জানি না, কি নামটা কি বাড়ি কোথায় ওই মহিলা? বাড়ি ওনাকে পাথরে বিয়ে দিয়েছিল, কি বাপের বাড়ি আমাদের বাড়ির পাশে গোপালনগর। আজকে একেবারে গোপালনগর আপনাদের বাড়ি, এই নামখানাতে কিভাবে কিভাবে আমার মানে নন্দাইয়ের কাছ থেকে আমার স্বামী 10,000 টাকা নিয়েছিল আগের বছর জানুয়ারি মাসে নিয়ে, মানে তখন এরকম তো আমরা জানতাম না যে এই মেয়ের সঙ্গে সম্পর্ক, টাকা কিসে খরচ করছে, ওর কাছ থেকে আরো অনেকের কাছ থেকে এরকম টাকা নিয়েছে, আর আমার নন্দাই টাকার মানে জন্য টাকা চাইলে সবসময় বলে এখানে নামখানায় দাঁড়াও, উকিলের বাজারে দাঁড়াও, যাচ্ছি টাকা নিয়ে, এই সমস্ত করে। তারপর একজন কে ওকে খবর দিয়েছে যে ওই মেয়েটাকে নিয়ে হচ্ছে এতে বকখালি দেখেছি, ওকে অনেক দিন থেকে পিছু ধাওয়া নিয়েছি, ও কিছুতেই বলতে চায় না, সত্যি কথাটা বলতে চায় না, তারপরে ওকে বললে ও মিথ্যা কথা বলে সবসময়, বলছে কে বলেছে এসব মিথ্যা কথা, আমি ওসব কাজ করতে পারি না, এরকম করে বেড়াচ্ছে ও। আজকে কিভাবে ধরলে এত ঝামেলা কেন এখানে? আমার স্বামীর সঙ্গে ও আমার স্বামীর কাছ থেকে 10,000 টাকা নিয়েছিল, কালকে ওকে গাড়ি থেকে ধরেছি, আমি বলছি দাদা তুই আমাকে টাকা দে, ও বলছে আমার কাছে টাকা নেই, আমি ঠিক আছে টাকা নেই যখন তুই তাহলে আমার বাড়িতে চল, গিয়ে ওখানে গিয়ে কথা হবে বলে ওকে আমার বাড়িতে নিয়ে গেছি, নিয়ে গিয়ে বলছি যে টাকা দে, বল না আমার কাছে টাকা নেই বলে ও বলছে যে আমি ও বলছে যে বলছে আমি চৈত্র মাসে আমি টাকা দেবো, আমি আচ্ছা ঠিক আছে তাহলে চৈত্র মাসে টাকা দেবি সত্যি তো, বলছে হ্যাঁ,
আমি তাহলে ফোন করলে ফোন ধরবি তো? ও কিন্তু আগে একদম ফোন ধরেনি, এই জন্য ওকে গাড়ি থেকে ধরার কারণ ও আমার ফোন ধরেনি বলে। এই মহিলাদের সঙ্গে কে? ওর সঙ্গে কি সম্পর্ক? আমি ওই অবধি সম্পর্ক ওই মহিলার সঙ্গে? হ্যাঁ। ওই মহিলাকে আপনারা চেনেন? না, আমি ওকে চিনি না। বাড়ি কোথায়, নাম? না না, আমি কিছু চিনি না। আমাকে তো বিয়ে দিয়ে দিয়েছে, আমি কবে থেকে ওখান থেকে ওখানে যাইটাই না। এবার আমাকে বিয়ে দিয়ে দিয়েছে মানে? আপনারা দেখছেন চ্যানেল 24/7, টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।